আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকের 163তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে দার্শনিককে নিয়ে কথা বলবো তিনি হলেন ওয়াংচং। ওয়াংচং ছিলেন চীনের খ্রিস্টীয় প্রথম শতকের বস্তুবাদী দার্শনিক। স্বর্গ কিংবা ঈশ্বর সমস্ত কিছুর নিয়ন্তা ভাববাদের এই তত্ত্ব তিনি অস্বীকার করেন। তার মতে সব কিছুর মূলে আছে চি বা বস্তুগত সত্তা। চির সম্মেলনে সমস্ত অস্তিত্বের সৃষ্টি এবং চির বিয়োজনে সব সৃষ্টির ধ্বংস। মানুষের জ্ঞানের প্রশ্নে ওয়াংচুং ছিলেন বস্তুবাদী। অভিজ্ঞতাপূর্ব বা জন্মগত কোনো জ্ঞান মানুষের থাকে না। মানুষের জ্ঞানের সূচনা তার ইন্দ্রিয় অনুভূতিতে। সমাজের বিকাশ স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, মানুষই সমাজের চালক শক্তি। তবে মানুষের সভ্যতার উত্থান ও পতন আছে। সভ্যতা বৃত্তকারে অগ্রসর হয়, একটা সভ্যতার উদ্ভব বৃদ্ধি এবং ক্ষয় ঘটে। এই বৃত্তের পর আবার এক সভ্যতার উদ্ভব ঘটে, সে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরিশেষে ক্ষয়প্রাপ্ত হয়। পৌনঃপুনিকভাবে সভ্যতার এই বৃত্ত পরিক্রম চলতে থাকে। তো সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত ফিলোসফি পাঠের আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।